বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2022 উদযাপিত হচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণ সরওয়ার্দি উদ্যানে। এবারের বইমেলায় সুরাইয়া পাবলিকেশন সংযোজন করেছেন কাব্যগ্রন্থ ইতিহাস কথা কও। শরীফউদ্দিন বাহার রচিত এই কাব্যগ্রন্থে মুক্তিযুদ্ধের ইতিহাস, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও শেখ রাসেলকে নিয়েই মূলত লেখকের এই প্রয়াস। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা স্মরণ করেন, যারা মুক্তিযুদ্ধকে স্মরণ করেন, যারা শেখ রাসেলকে হৃদয়ে ধারণ করেন, লালন পালন করেন, তারা ভাষায় প্রকাশ করেন। কেউ কাব্যগ্রন্থে, কেউ আবৃত্তিতে, কেউ উপন্যাসে, কেউ চিত্রাঙ্কনের মাধ্যমে, শরীফউদ্দিন বাহার কাব্যগ্রন্থের মাধ্যমে সেই স্মৃতি ধারণ করেছেন। আপনারা আশা করি বই পড়বেন, পাঠক অবশ্যই তার জায়গা থেকে অনুরোধ করতে পারবেন যে ইতিহাস কথা কও কি লিখেছেন। এই বইতে প্রিয় পাঠক পাঠিকা সালাম নিবে আমার এই লেখার মাধ্যমে একত্তরে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন প্রাপ্ত কিছু স্মরণীয় ঘটনা এবং আমার পুত্র জীবনের কিছু কাহিনী পাঠকদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমি মনে করি এই লেখা হতে নতুন প্রজন্ম অনেক কিছু জানতে পারবে। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস অজানা মানুষের জন্য কাজ করেছে এই বইটির মাধ্যমে। ইতিহাস কথা কও শরীফউদ্দিন বাহার সুরাইয়া পাবলিকেশন থেকে বইটি প্রকাশনা করেছেন। ইতিহাস কথা কও এই বইটি আমার কাছে হয়তো আগে পড়ি নাই, নতুন এখন হাতে পেলাম, তো বইটি খুবই সুন্দর মনে হচ্ছে। কারণ ইতিহাস কথা কও আমরা ইতিহাসেই ফিরে যেতে চাই, যে আমাদের পূর্বপুরুষদের ইতিহাস, আমাদের বাঙালি ইতিহাস, আমাদের স্বাধীনতার ইতিহাস, বিভিন্ন মুক্তিযুদ্ধের ইতিহাস, ভাষা সৈনিক যে ইতিহাস, ভাষা আন্দোলন ইতিহাস, বিভিন্ন ইতিহাসে আমরা জানতে চাই। তো এই বইটার মাধ্যমে আমরা জানতে পারবো যে ইতিহাস কথা কওয়া বইয়ের মাধ্যমে যে আসল ইতিহাস কি বলছে এবং বাহারুদ্দিন সাহেব আমাদেরকে কি দিয়েছে। আশা করি যেহেতু ইতিহাস সম্পর্কে লিখছে বইটা অবশ্যই ভালো হবে। তবে আপনারা সুরাইয়া পাবলিকেশন প্রকাশন থেকে বইগুলো সংগ্রহ করবেন, ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ। ইতিহাস কথা কয় শরীফউদ্দিন বাহার, উনি একজন মুক্তিযোদ্ধা, উনি একজন সাহিত্যিক, উনি একজন সংগঠক, প্রগতিশীল রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। উনার বাস্তব অভিজ্ঞতা থেকে উনি ইতিহাসের পূর্ণাঙ্গ ব্যাখ্যা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে উনি পাঠকদের মাঝে তুলে ধরেছেন। সেই দিক থেকে ওনার বইয়ের নামকরণটাও সার্থক, ইতিহাস কথা কয়। অর্থাৎ ইতিহাসে যারা আমরা প্রজন্ম, একাত্তরের পরে আমাদের যাদের জন্ম, আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি, তারা এই বইয়ের মাধ্যমে মুক্তিযুদ্ধের অনেক করুণ দৃশ্য এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবে। আমি একুশে গ্রন্থমেলা 2022-এর মার্চ থেকে আমি প্রকাশক হিসাবে আমি নিজেকে খুব গর্বিত মনে করতেছি ওনার বইটি প্রকাশ করতে পেরে, এবং ওনার লেখনী জীবনের সফলতা কামনা করি। আর পাঠকদের কাছে আমার অনুরোধ, আপনারা এই বইটি সংগ্রহে রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অমর একুশে বইমেলার 2022 আমার একটি বই এখানে আজকে তিনলতা প্রকাশনী থেকে এখানে স্টলে আসছে। বইয়ের নাম হয়েছে ইতিহাস কথা কও। এই বইয়ের মাধ্যমে আমার আত্মজীবনের সাথে সাথে একাত্তরের মুক্তিযুদ্ধের কিছু বাস্তব কাহিনী এই বইয়ের লেখার মাধ্যমে আমি তুলে ধরেছি। এই বইয়ের আশা করি পাঠক পাঠিকা আপনারা জানতে পারবেন, বাস্তব অভিজ্ঞতা থেকে আমি তুলে ধরেছি এবং আমার লেখনীর মাধ্যমে নতুন প্রজন্ম অনেক কিছু জানতে পারবে। আমার এই ইতিহাস কথা কয় এই বই থেকে আমি একটি কবিতা কয়েকটি লাইন আবৃত্তি করতেছি। কবিতার নাম বাদী। মুজিব আদর্শে যারা ছিল ভক্ত, মুজিবের ডাকে তারাই দিয়েছিল বুকের তাজা রক্ত। একাত্তরের মুক্তিযুদ্ধে জীবন দিয়েছে লাখ লাখ নরনারী, সেদিনের করুণ দৃশ্য কখনো কি ভুলতে পারি। দেশের মাটিতে কতিপয় দালাল সেদিন করেছে বিজ্জাফরী, এখনো দেখি কিছু বেঁচে আছে, আছে তাদের উত্তরসূরি। এখনো তারা স্বপ্ন দেখে গড়বে পাকিস্তান, বাঙালি জাতি তা হতে দেবে না, দে থাকতে একটু প্রাণ। বাংলাদেশের মাটিতে যাহারা চিহ্নিত অপরাধী,
তাদের বিচার করার জন্য 16 কোটি মানুষ বাদী। Crossing, foot over bridge, রাস্তা পার পারের জন্য সচেতন হব আমরা মানুষেরই জন্য ওভারটেকিং নিষিদ্ধ এলাকা ওভারটেকিং করবেন না ফিটনেস বিহীন গাড়ি কিন্তু রাস্তায় নামাবেন না মাদক মুক্ত চাই সমাজ থাকবে না কোনো সন্ত্রাস সমৃদ্ধশালী দেশ গড়ার করব আমরা অঙ্গীকার মানুষেরই জন্য